তো আমার কথা হচ্ছে যে দিদিকে তাহলে ভূতে পয়সা যোগায়, কারণ আমরা কিন্তু বেতন নেই, নাহলে চলবে না আমার। সেই বেতনের টাকা নিজের পেট চালাতে হয়, সেই বেতনের টাকা যেটুকু পাই পার্টিকে দিতে হয়, লোককে সহযোগিতা চাইলে ক্ষমতা নিয়ে সহযোগিতা করতে হয়। দিদি কি এমন জাদুমন্ত্র জানে, বিনা বেতনে তার সব কিছু চলছে, এত বড় সাম্রাজ্য, বিনা পেনশনে সব সব কিছু তার চলছে, দিদিকে কি ভূতে টাকা যোগায়? এটাই তো আমরা বলছি যে টাকার প্রয়োজন হয় না কেন, কারণ হারাম কা মাল দরিয়ামে ডাল, লুটের টাকা যা খুশি খরচ করে। পেনশনের টাকা মাইনের টাকা নেয় না কে? বাংলার যে কোনো মানুষকে জিজ্ঞেস করব, আপনার পেনশনের টাকা বেতনের টাকা রোজগারের টাকা কি দরকার পড়ে কি পড়ে না? যদি পড়ে তাহলে আপনি খরচা করবেন, আর পড়ে না মানে অন্য জায়গা থেকে আমদানি করবেন, সহজ অঙ্ক। আমি তো দিদিকে বলবো, আপনার যদি খরচ করতে ইচ্ছা না করে সেই টাকাগুলো দিয়ে গরিব মানুষকে সহযোগিতা করুন। কেন সরকার ঘরে ফেলে রেখেছেন? আজ না হলে কালকে আবার তুলবেন বলে কি? আপনি বলছেন 40-50 কোটি টাকা আমার পড়ে আছে বেতন না নিয়ে না নিয়ে, সেগুলো নিয়ে বাংলা কিছু করুন না। আরে শীতকালে গরিব মানুষকে ওরা কম্বল কিনে দিন না,